বুঝলিরা না শোন, একটি রোগের নাম ভাইরাস করোনা, এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা? জানি না, আমি ভাই অত কিছু বুঝি না। বুঝতে হবে নয় মরতে হবে, আরে ভাইরাস করোনা হতে পারে তোর, ভালো মতো হাত ধুবি সাবান দিয়ে। কি জায়গা বলছেন সাবান দিয়ে, হাত ধুবো কেন? আপনি যা বলবেন তাই হবে তাই, খুব প্রয়োজন মাস্ক পরাটাও আজ খুব প্রয়োজন। নাক মুখ চোখ দিয়ে ভাইরাস ঢুকে সরাসরি হিট করে আমাদের বুকে, কিন্তু যে ভাই ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার? সমাজের যদি হয় ভাইরাস, তবে ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে। একটি রোগের কাছে অসহায় মানুষেরা কি করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা। এইটাকে বলে কেউ খোদার আজাব, রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব। কতিপয় লোক আছে আমার মতো, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব। আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি, এ খবর শুনে মোরা ঘরে বসে হাসি। লক্ষ পথ শিশু ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার? এক যুগে যে দিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন, সেদিন পাবে সবে নতুন জীবন, এক যুগে যেদিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন, এক যুগে।